আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমি মিষ্টি দই দিয়ে লাচ্চি বানিয়ে আপনাদের দেখাবো। এখন প্রচুর গরম এবং এই গরমেতে লাচ্চি টক দই দিয়ে কিংবা মিষ্টি দই দিয়ে লাচ্চি বানিয়ে খেলে অনেক ভালো। আমি আজকে মিষ্টি দই দিয়ে লাচ্চি বানিয়ে আপনাদের দেখাবো। আমি আজকে 2 গ্লাসে পরিমাণ মতন লাচ্চি বানাবো টক মিষ্টি দই দিয়ে। আমি সেই পরিমাণের মতো করে দইটা কেটে নিচ্ছি। আর পুরান ঢাকায় এই মিষ্টি দইয়ের লাচ্চি খেতে অনেকেই যায়, মিষ্টি দইয়ের লাচ্চি অনেক পছন্দ সবাই। আমি সেই পুরান ঢাকার মতো করেই লাচ্চিটা বানিয়ে আপনাদের দেখাবো। আমি যে পরিমাণ দই নিয়েছি, ঠান্ডাটা ঠিক আপনারা যেরকম খাবেন ঠিক ওই পরিমাণ বরফটা দিয়ে নেবেন। আমি বরফ দিয়েছি 1 বাটির মতো, আর দইটা অনেক মিষ্টি। তারপরও আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি হালকা একটু মিষ্টির জন্য। আর লাচ্চিটা ঘনত্বের জন্য আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। তারপরে আমি ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছি এবং খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। এই দইটা লাচ্চি আপনারা যদি করতে চান তাহলে এটা আপনারা ব্লেন্ড ছাড়া বাটিতে করে ডাল ঘুটনি দিয়ে আবার ঘুটে তারপর নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিলাম, কারণ ব্লেন্ডের যেই ব্লেন্ড করে নেওয়ার কারণ হলো যে লাচ্চিটা অনেক টেস্ট হয়। তারপরে লাচ্চিটা যখন ব্লেন্ড করি তখন এই লাচ্চিটা অনেক স্মুথ লাগে, খেতে অনেক টেস্ট। আর এটা যখন আমরা যে বাসায় বাটিতে করি ডাল ঘুটনি দিয়ে তখন এত সুন্দর স্মুথ হয় না। এই জন্য আমি ব্লেন্ডই করে আপনাদের এই মিষ্টি দই লাচ্চি করে দেখালাম। মিষ্টি দইয়ের লাচ্চিটা আমি করে দেখালাম কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা অবশ্যই বাসায় এই মিষ্টি দইয়ের লাচ্চি করে খাবেন। আর কেমন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই লাচ্চিটা খেতে কিন্তু অনেক টেস্ট, অনেক মজাদার। খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের এই মিষ্টি দইয়ের লাচ্চিটা করে দেখালাম। আর সবাই আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।